কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যু হয় সিবিআই হেফাজতে জানি ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে এফআইআর দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা পাশাপাশি রাজ্য পুলিশের এফআইআর হাইকোর্টে দ্বারস্থ হয়েছে সিবিআইও এই পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় বাংলায় এসে পৌঁছেছেন সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভর কলকাতায় পৌঁছে সোজা সিজিও কমপ্লেক্সে আসেন তিনি মঙ্গলবার রাত পর্যন্ত মিটিং করেন বুধবার সকালে আবারও সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে এসে পৌঁছেছেন অজয় ভটনাগর পাশাপাশি রামপুরহাটে সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে একাধিক নথি এবং হার্ড ডেস্ক মনিটর সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে আসা হয়ে সল্টলেক সল্টলেকের সিজিও কমপ্লেক্স এর সিবিআই দপ্তরে রিপোর্ট ওঙ্কার বাংলা